এইবারে নিউ ইয়র্কে গিয়ে, নিউ ইয়র্কে পৌঁছিয়ে রাজকুমার টিমের সঙ্গে যুক্ত হলেন বা যোগদান করলেন প্রযোজক আরশাদ আদনান। নমস্কার বন্ধুরা, আমি পৌশালি, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। স্পেশালি শাকিবিয়ান ভাইরা বোনেদের তো এখন দুরন্ত থাকার কথা, কেননা দেখো আমরা ইচ অ্যান্ড এভরিডে শাকিব ভাইয়াকে নিয়ে আলোচনা করতে পারছি। আর আমরা তো এটাই চাই যে শাকিব ভাইয়া ফেসবুকের ওয়াল জুড়ে হোক, যে কোনো সোশ্যাল মিডিয়ায় ম্যাক্সিমাম নিউজ, বাংলাদেশের যত খবর হয় ম্যাক্সিমাম খবর যেন শাকিব ভাইয়াকে কেন্দ্র করে হয়, এইগুলো আমরা চাই। যে তিনি সেই মানুষটি নিজে কোনো ইন্টারভিউ খুব একটা দেন না, বাট ওনাকে নিয়ে সদা সর্বদা আলোচনা চলতে থাকে। রাজকুমার টিমের তরফ থেকে একটি ছবি কিছুক্ষণ আগে হিমেল আশরাফ ভাইয়া পোস্ট করেছেন এবং পোস্ট করার সঙ্গে সঙ্গেই স্বাভাবিকভাবে সেই ছবি ভাইরাল, চারিদিক থেকে সেই ছবি পোস্ট হচ্ছে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রযোজক আরশাদ আদনানকেও। সেখানে শাকিব ভাইয়া আছেন, হিমেল আশরাফ ভাইয়া আছেন, এছাড়াও যারা ক্রিউ মেম্বার্স আছেন, টেকনিশিয়ানস আছেন, তারা তো আছেনই। শুধু একজনকেই দেখতে পেলাম না, তিনি হলেন কোটনি কফি। হতে পারে সেই দিনে তার শ্যুট ছিল না, মানে র্যাপ নয় সরি, এই যে টিমের ছবিটি যেটা ক্লিক করা হয়েছে সেই সময় হয়তো কোটনি কফি সেখানে উপস্থিত ছিলেন না, তাই ওনাকে আমরা এই টিম ফটোটার মধ্যে দেখতে পেলাম না। তবে উনি তো ইতিমধ্যে রাজকুমার শ্যুটের মধ্যেই আছেন এবং ওনার পোর্শনগুলো চলছে, কেননা এফ এ ফারজানার ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো, সে সেখানে কোটনি কফির সঙ্গে গিয়ে কথা বলেছে। আমার অত্যন্ত ভালো লেগেছে গোটা বিষয়টা। প্রযোজক আরশাদ আদনান, তিনি বাংলাদেশের মানুষ, তিনি প্রডিউস করছেন এই ছবিটা এবং এটা কিন্তু প্রিয়তমার থেকে প্রায় দ্বিগুণ বাজেটের ছবি। এটা আমাদের ভাবতে বা বলতে কোনো অসুবিধে নেই, আমরা অনেক গর্ব করে বলতে পারবো যে একটা বাংলা সিনেমা যেটা নিউ ইয়র্কের মতন একটা এক্সপেন্সিভ জায়গাতে গিয়ে টানা 18 দিন ধরে শ্যুট হচ্ছে এবং প্রপার ইকুইপমেন্টস, প্রপার লাইট সব কিছু সঙ্গে করে নিয়ে, প্রপার টেকনিশিয়ানস, নাম করা করা টেকনিশিয়ানসরা কাজ করছেন রাজকুমার ছবিতে, কোনো দিক থেকে কোনো কার্পণ্যতা করেননি প্রযোজক আরশাদ আদনান। তো বেশ কিছুদিন আগেই রাজকুমার টিম আমেরিকায় চলে গেছে এবং আজকে আরশাদ আদনান ভাইয়া যোগদান দিলেন। অবশ্যই আমরা জানি, এর আগেও আমরা এই কথাটা শুনেছি যে প্রিয়তমার সময়, হ্যাঁ ডেফিনেটলি তিনি অনেক ব্যস্ত মানুষ, তার পক্ষে প্রতিদিন শুটে গিয়ে বসে থাকা সম্ভব নয়, বাট তিনি যতক্ষণ বা যত দিন সময় পেয়েছেন তিনি কিন্তু মানে সব দিক থেকে চেষ্টা করেছেন যাতে ছবিটা মেকিংয়ে কোনো অসুবিধা না হয়। এবং হিমেল আশরাফ ভাইয়া বারবারই প্রযোজক আরশাদ আদনানের সম্পর্কে প্রচুর ভালো ভালো কথা বলেন এবং শাকিব ভাইয়া এবং প্রযোজক আরশাদ আদনানের মধ্যে ভীষণ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কও আমরা দেখতে পাই। আমার এটা বিশ্বাস, প্রিয়তমার পরে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা তাদের মধ্যে অটুট থাকুক। এবং আমি চাই যে আরশাদ আদনানের মতন একজন প্রযোজক বাংলাদেশে দাঁড়িয়ে, যে সময় এখন একটা সিনেমার বাজেট হয় 70 লাখ 80 লাখ এরকম টাকা, সেখানে রাজকুমারের শুধুমাত্র 3 মিনিটের একটা অ্যাকশন সিকোয়েন্স করতে 70 থেকে 75 লক্ষ টাকা খরচ হয়েছে, তো প্রডিউসার যদি প্রডিউসারের মতন না হন তাহলে তো অবশ্যই ছবির আউটপুট ভালো হবে না। তাই আরশাদ আদনান ভাইয়ার মতন প্রডিউসার অনেক দরকার আছে বাংলাদেশে এবং আমি চাইবো শাকিব ভাইয়ার সঙ্গে তিনি ননস্টপ কাজ করতে থাকুন। মানুষের মনে একটা আশা জন্মেছে সত্যি কথা বলতে কি। আর রাজকুমার অবশ্যই অল্প বাজেটের ছবি কিন্তু কখনোই নয়, আমি আবারও একবার বলি, নিউ ইয়র্কের মতন জায়গায় বা কানাডা বলি, আমেরিকা বলি, এইসব জায়গায় 18 দিন একটানা শ্যুট করা মানে প্রচুর প্রচুর খরচ, সেখানে থাকা, সেখানে খাওয়া, সেখানে শ্যুট সব কিছু, সেখানে লোকেশন ভাড়া সব কিছু। তো এটা কিন্তু প্রযোজক আরশাদ আদনান ভাইয়া করেছেন। কেন করেছেন? তিনি গল্প শুনে বুঝতে পেরেছেন যে না, এই গল্পও দর্শক মহলে সাড়া ফেলতে পারবেন। তো এটা একটা দারুণ লাগলো আরশাদ আদনান ভাইয়া তিনি যোগদান করেছেন আজকে। এবং এই যে টিম ফটোটা আমরা দেখতে পেলাম, যে লোকেশনে ফটোটা তোলা কি দুর্ধর্ষ দেখতে লাগছে, দারুণ লাগছে। তো এই ছিল এখনকার ভিডিও, তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, আমাদের পেজটা ফলো করে দিচ্ছ তো বন্ধুরা, প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখলে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। টাটা।